শরীরের শক্তি কণ্ঠের শক্তি যদি থাকতো তাহলে এতক্ষণ আমি যাইতে দৌড়তাম, মেজাজটা মানে এমন হয়েছে, কিন্তু সে তোর দৌড়া যাইব না, আর এই অবস্থায় যাইতে দৌড়লে আমি মারি কম অতরা তো দৌড়বি, কারণ আমি কিন্তু সহজ মানুষ না, আমি কিন্তু ছোটখাটো একটা রং মাছ, যেমন কিরকম জিনিস না তোমারে, আমি বিরাট রং মাছ বেটা, আমারে ছোটবেলায় যদি রাস্তাঘাটে যাইতাম, ওই যে সিরাজ আমার ওস্তাদের সাথে গান শিখতো, ও ধরে মারতো ইঞ্জিল, ও ধরে মারতো, মারলে আমি ওকে মনে মনে খুব গাল পড়তাম, মনে মনে যদি মুখ দেয় শুনে গাল পড়ি আবার মারবো, এই জন্য আমি মনে মনে গাল পেরে শুইতাম, কাজে আমি যে আরো ধরেন লোক আল্লাহ আলী নবী আলী, বাবাজি আমার দিকে একটু সাপ, আল্লাহ আলী নবী আলী তনে পাঞ্জা হায়দারি, তাই আশেখরা বলে আলী আলী আল্লাহ আল্লাহ, এটা আশেখের হুঙ্কার আল্লাহ আলী আল্লাহ আলী, আলী আল্লাহ তা না আল্লাহ আলী, আলী আল্লাহ হয়েছে খালি এখানে না, আল্লাহ আলী হয়ে গেছে এই জন্য বলে আল্লাহ আলী, গাদিরে খমের ওপরে বলছেন নবী পয়গাম্বরে, যারা নবী বলে স্বীকার করো মোরে, সেই নবীর আলী হয় এশরারি, আলী হইল নবীর এশরারি, এশরার এটা হলো জ্ঞান, অর্থাৎ নবীর জ্ঞান হইল আলী, তারপরে বলছে দুই নম্বরে হুকুম করে, যারা বায়াত হইছো আমার নবীর হাত ধরে তারা প্রত্যেকেই হইবা এই মুহূর্তে আলীর বায়াত, আলী হবে তাদের কান্দারি, নবী যে কান্দারিব নবী যুদ্ধার করব, আমার ভিতরে চুল পরিমাণও অবিশ্বাস নাই, এটা আমরা স্বীকার করি, কেউ বেদবি মনে করবেন না, কিন্তু মাও আমার দয়াল নবী মাওলা আলীর কাছে আমাদেরকে হাওলা কইরে গেছে গাদিরে খমের ভাষণে, মুসলমানের ঈদ কয়টা বাবা, রঞ্জিত রঞ্জিত আবার ঈদ করে মুসলমান, মুসলমানের ঈদ কয়টা আপনারা কইবেন না, জানি শিল্পীর মুখে কথা ভয় হয়, আমরা জানি ঈদুল আজহা ঈদুল ফিতর দুইটা ঈদের খবর, এরকম দুইটার জায়গায় ঈদুল আজহা ঈদুল ফিতর যদি হাজারটা ঈদ এক পাল্লায় বাইন দেয় ওজন দেয়, আর এক নবীর জন্মদিন যেটাকে বলা হয় ঈদে মিলাদুন্নবী, এই ঈদে মিলাদুন্নবীর একদিন ঈদ, আর এরকম ঈদুল আজহা ঈদুল ফিতর হাজারো দিন ঈদ করলেও এক সমান হবে না, তাহলে এই দুই ঈদের চাইতে হাজারো গুণ উত্তম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধন্যবাদ, আপনারা আমার কথা রাখেন নাই, আপনারা হেলাল সরকারের কথা রাখছেন, যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে চোখে ঠোঁটে মহব্বতের সাথে চুমা খাবেন চোখে মাখবেন, আচ্ছা বাবা আমি কইলাম ওনারা তো তোমার কথা শুনে ভালাইছে, এরা প্রত্যেকে এই কাম করছে, আচ্ছা বাবা এই কাজটা করলে কি হয় না করলে কি হয়, এই কাজটা শুরু হয়েছে কবে, সর্বপ্রথম কে এই কাজটা শুরু করেছিল জানা দরকার না,
আচ্ছা বাবা, আমার নবীর হাতে বায়াত হয়ে আমরা মুসলমান হয়েছি। তখন নবীর জামানায়, নবীর জীবদ্দশায়, নবী আবার 16 লক্ষ লোক, ঈদে গাদিরের ভাষণে 16 লক্ষ লোক ছিল, সেই লোকদেরকে ডাইকে বলল যে তোমরা যারা আমি নবীর হাতে বায়াত হয়েছিলা, এই মুহূর্তে তারা প্রত্যেকেই হযরত আলীর হাতে হাত দিয়ে বায়াত হও। তারা প্রত্যেকেই হযরত আলীর কাছে বায়াত হয়েছিল। নবী তো তখনও হায়াতের জিন্দিগিতে আছে। নবী যদি পরপরের কান্ডারি হবে, নবী যদি উম্মতের জামিনদার হবে, আমার কোনো সন্দেহ নাই। কিন্তু আমি জানতে চাই, তাহলে নবী নিজের যে দায়িত্বটা, সেই দায়িত্বটা নিজের কাঁধে না রেখে তিনি গাদিরে খমের ভাষণে নিজের মুরিদ সাহাবাদেরকে, ভক্তদেরকে হযরত আলীর কাছে মুরিদ করাইয়া দেওয়ার কারণটা কি? বাবা আমারে জিজ্ঞেস করছে এই গান কমিটি যে আপনি কোন দিন পারেন, পারি এই দিন। কয়ে দিন যে গান, কারণ আপনি কি হেলালের সাথে গান গাইবেন? আমি কই কেন কিছে কয়ে হেলাল রে, যদি আপনি আবার মনে করেন যে ছোট একটা বয়স দিয়ে দিছি, আমি কইলাম নাউজুবিল্লাহ মিন জালিক। হেলাল ছোট বয়স দিয়ে আপনার কইল কারা? কয় না আমরা ভয় পাইতেছি, আমাকে এলাকার তো এটা কেউ কয় নাই। আপনি অনেক বয়তি হেলাল বয়তির সাথে গান গাইতে চায় না, আপনার লেভেলের যারা, আপনি কাজল দেওয়ান রে কইবেন না কইরে দিব কেমন না, লতিফ সরকার কইবেন না করবো কেমন না, ব্যাকেই এরকম করে। এটা হলো কমিটির কথা যে কারণ আপনি আবার না করেন কিনা এই ভয়ে আমরা জিজ্ঞেস করছি। আমি কই হেলাল হইলে আমার ফুলা, হ্যাঁ তো হেলালকে গান গামু, এটা আমার সেনা আনন্দের কথা কথা আলহামদুলিল্লাহ। তাইলে হেলাল সরকারে রাখলাম, আমি কই আসছি রাখেন। আমি কিন্তু পইলে হেলালের সাথে গান লইছি আজকের গানটা, শুধু আজকে না আবার পরশু দিন, আমি আগামীকাল যাবো কুমিল্লা গান করতে, কুমিল্লা থেকে আইসা আবার পরশু দিন ঝিটকা শরীফ জিন্দা শাহ বাবার মাজারে আবার হেলালের সাথে। ওটাও আমার এই একই কাম করছে যে মিয়া ভাই আপনি কি হেলালের সাথে গান গাইবেন? আমি কি হাজারবার গাম? আমি যদি জানতাম যে হেলাল আমারে এই কাম করব, মানে আমার এই বসা গলা দিয়ে এত বড় সুযোগ নিব আর বোঝা সারি প্রশ্ন আমার গাড়ি এরকম কঠিন করে পাঠিয়ে দিব, তাহলে তো আমি আগেই না করতাম। তা আমার সে তো ওরাই ভালো গেলিল, যে বয় তের হেলালের সাথে গান গায় না ওরা বুঝলাম আজকে আমার সে ওরা অনেক জ্ঞান, এই জন্যই না করছে। আমি ভুদাই দিয়ে স্বীকার করছি। কি কাম করে বুঝে বলিস? বেলায়ত সৃষ্টি হইল কবে? আমি আগেই কয়ে গেছি বেলায়ত কোনো সৃষ্টি না, নবত হইল সৃষ্টি, অর্থাৎ যা দৃশ্যমান দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, এটার নাম হইল সৃষ্টি নাকি বাবা? যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, উপলব্ধি করা যায়, এটার নাম সৃষ্টি হইতে পারে। কাজেই বেলায়ত সৃষ্টি না, বেলায়ত হইল স্রষ্টা, বেলায়ত হইল সৃষ্টি কর্ণেওয়ালা। আমার জবাব এখানে রাখছি, সেই গানটার মধ্যে বলা হইল বাবা, সেই গানটার মধ্যে বলা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীর আপন চাচার নাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রকান্তরে নবীর সাহাবাও, তার ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস, যে একটা আলিফের একাধিক ব্যাখ্যা, একটা বেহরফের একাধিক ব্যাখ্যা, একটা আয়াতের একাধিক ব্যাখ্যা তিনি দিতে পারত, এই জন্য রসুল খুশি হইয়া তার খেতাব দিছিল রইসুলে মুফাসসিরে। ছোট
হযরত আলী যখন চতুর্থ খলিফায় অধিষ্ঠিত, তখন ওই আবদুল্লাহ ইবনে আব্বাস দাঁড়াইছে, ই আমিরুল মুমিনিন, আপনার কাছ থেকে আমরা কিছু কোরআনের তফসির তারজমা আমরা জানতে চাই, শুনতে চাই, আপনি কি আমাকে বুঝাইবেন, শোনাইবেন? কয় হ্যাঁ শোনাব। তো দাঁড়াইছে, দাঁড়াইয়া বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন। আবার বিসমিল্লাহ, আবার ফাতিহা, আবার বিসমিল্লাহ, আবার ফাতিহা। কয়েকবার পড়ার পরে ওই আবদুল্লাহ ইবনে আব্বাস দাঁড়াইছে, গুস্তাকি ক্ষমা করবেন, ই আমিরুল মুমিনিন, খালি বিসমিল্লাহর ফাতিহা দিয়ে যদি রাত পার করে দেন, আমাকে বাকি কোরআন শুনাইবেন কবে? আমার মাওলা আলী বলল যে তোমরা কি জানো এই কোরআনটার সার সংক্ষেপ কি? 113টা সুরার সার সংক্ষেপ হইল সুরা ফাতিহা। ফাতিহার ব্যাখ্যা, ফাতিহার ফুলাফান, ফাতিহার বিশ্লেষণ, এটা হইল বাকি 113টা সুরা। আর সুরা ফাতিহার সার সংক্ষেপ বিসমিল্লাহির রহমানের রাহিম, এইটার ব্যাখ্যাটা হইল সুরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানের রাহিমের সার সংক্ষেপ সর্বপ্রথম যে বেহরফ দিয়ে শুরু করে, সাদের মতো বাঁকা বেহরফ, এ বেহরফের ব্যাখ্যাটা হইল বিসমিল্লাহির রহমানের রাহিম, কারণ বে হইল ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ডটাই বেতে ঘেরা। আর ওই বেহরফের সার সংক্ষেপ কি? এটা হলো বেহরফের নিচে যে একটা নুক্তা থাকে ফুটা, এই নুক্তাটা, নুক্তার ব্যাখ্যা হইল চাঁদের মতো বাঁকা বে। ওই নুক্তাটা নাকি তোমরা চিনো? সবাই বলে আমরা চিনি না। হযরত আলী মাওলা আলী বলে আনা নুক্তা তুলতা হাতালবা, ওই বেহরফের নিচের নুক্তা, আমি মাওলা আলী, যারা আমাকে ভালোবাসে তারা ওই কোরআনকে ভালোবাসে, যারা আমার পায়ে চুমা খায় তারা কোরআনকেই চুমা খায়। বলছে আলী রশিদ বলে ও মুসলমান, একটা কথা, একটা প্রশ্ন তো হয়ে গেছে। মনে করছিলাম ছোট্ট ছোট্ট করে দুই একটা করে প্রশ্ন করুম, একটু আরামে গান গাম, হেই হেডের কাম ছেড়ে দিছে, মেজাজ গেছে অন্যরকম হয়ে, শরীরে নেই শক্তি, কণ্ঠে নেই শক্তি, শরীরের শক্তি কণ্ঠের শক্তি যদি থাকতো তাহলে এতক্ষণ আমি যাইতে ধরতাম, মেজাজটা মানে এমন হয়েছে, কিন্তু সে রাতর ধরা যাইব না, আর এই অবস্থায় যাইতে ধরলে আমি মারি ঘুম, অত রাত ধরবি
কারণ আমি কিন্তু সহজ মানুষ না, আমি কিন্তু ছোটখাটো একটা রং মাছ। যেমন কিরকম চিনস না তোমারে, আমি বিরাট রং মাছ বেটা। আমার ছোটবেলায় যদি রাস্তাঘাটে যাইতাম, ওই যে সিরাজ আমার ওস্তাদের সাথে গান শিখত, ও ধরে মারত ইঞ্জিল, ও ধরে মারত, মারলে আমি ওকে মনে মনে খুব গাল পড়তাম, মনে মনে যদি মুখ দেয় শুনে গাল পড়ি। এই যদি আমি মনে মনে গাল পেরে কিছু ছুটাম, কাজে আমি যে ধরেন লোক আদম তৈরির আগে আমার নবী ছিল, আমি স্বীকার করি, বিশ্বাস করি। আচ্ছা বাবা, আজকে যদি একজনকে এই মানিকগঞ্জ জেলার ডিসি, সরকার যদি কাউকে ডিসি হিসেবে নিয়োগ দেয়, আপনারা বলেন এই মানিকগঞ্জ জেলার এই ডিসি হইয়া এই জেলাটাকে পরিচালনা করার জন্য প্রশাসনিক সমস্ত ক্ষমতা তাকে দেওয়া হয়েছে, হে কি বাড়িতে হইয়া থাকবো বা অন্য জেলায় যেয়ে থাকবো, না মানিকগঞ্জ জেলার ডিসির চেয়ারে এসে বসবো? ডিসির চেয়ারে বসার কথা না তো, ডিসির চেয়ারে যদি না বসে এই জায়গা মতো যদি না থাকে তার চাকরি থাকবো? চাকরি, তার চাকরি যেই হয়েছে তার জয়েন্ট করতে হবে। তা আমি খালি জানবার চাই, আদম রেউবানা নাই, আদমের আগুন পানি মাটি বাতাস আলাদা আলাদা জায়গায় আছে, কোন তো নবিয়ান ওয়াল মায়ে আদম আবাইনার তিনি, তো যেহেতু আদমের পানি মাটি এটা আলাদা আলাদা থাকছে যখন তখনই আমার নবী। হে যদি এত বড় নবী, সেই নবী সৃষ্টি হয়েছে আগে, আইছে সবার পাশে, পাশে আইলে এতদিন নবুয়তি সে লইয়া সে করছে না কি? ডিসি হিসাবে তারে নিয়োগ দেওয়া হয়েছে, সে ডিসির দায়িত্ব পালন না করে সে আসিল কই? যদি দায়িত্ব পালন করে থাকে তাহলে সে এতদিন কোন কোন জায়গায় তার নবুয়তি জারি করছে সেটার ভাবটা ছিল কেমন? আমি তো কি কইতাম বাবা, কইতে 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 গেলে তো অনেক কথা মনে হয়, কিন্তু কওয়ার মতো শক্তি তো নেই, আমি কমু কেমনি, এই জন্য কইতে তেমন একটা পারব না, মনে হয় মনের যায় চলে যাওয়ার লাগবো, বেশি কিছু কওয়ার কায়দা আমার হইব না। মোহরে নব এত দামি জিনিস, এত দামি জিনিস পিছে কেন? কিরে বাবা, একটা দামি জিনিস হইলে এটা একবার বুকের ভিতরে ভরে রাখবো। হ্যাঁ, বেলায় থইল নবীর সামনে, মোহরে নব থইল নবীর পিছনে। আমি খালি জানতে চাই পিছনের জিনিসের মূল্য বেশি না সামনের জিনিসের কদর বেশি, মূল্য বেশি? মহরণবত অনেক দামি, এটা পিছনে যাওয়ার কারণটা কি? আমি বেশি কথা আর না বলি, আলী তার মাওলা বলছে নবী সরকারী।